গোপন সূত্রে অভিযান চালিয়ে লঙ্কা বোঝাই গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো জলপাইগুড়ির কোতলি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার দুই যুবক। টাটা এসি গাড়ি করে লঙ্কার আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। কোতলি থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে লঙ্কা বোঝাই গাড়ি আটক করে জলপাইগুড়ির গোশালা মোড়ে জাতীয় সড়ক থেকে। গ্রেফতার হয় দুই যুবক। পুলিশের দাবি, মাথাপাকা থেকে লঙ্কা বোঝাই করে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। এরপর তিস্তা সেতু এলাকায় আসতেই পুলিশ ওই গাড়ির পিছু নেয়। পুলিশকে দেখে গাঁজা পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিয়ে ওই গাড়ি আটক করে। এরপর লঙ্কা সরতে বের হয়ে আসে সারি সারি করে সাজিয়ে রাখা প্রচুর গাঁজার প্যাকেট। উদ্ধার হয় একাধিক গাঁজার প্যাকেট। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 11 লক্ষ টাকা বলে দাবি পুলিশের। ধৃত দুই যুবক কোচবিহার জেলার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ির কোতলি থানার পুলিশ।